বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির উন্নয়নে বর্তমান সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তাতে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানে উন্নীত হবে বলে আশা নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর। দুপুরে চট্টগ্রাম বোট ক্লাবে বিএসসির 2021-22 অর্থবছরের 45তম বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তিনি। গত বছরে অর্থবছরে আমরা প্রায় 225 কোটি টাকা আমরা এখান থেকে মুনাফা লাভ করেছি। এটা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের প্রতি বর্তমান সরকারের যে একটা সঠিক দৃষ্টিভঙ্গির কারণে এটা সম্ভব হয়েছে এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পরিচালনা পরিষদ ইতিমধ্যেই অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে। যেই পদক্ষেপগুলো বাস্তবায়ন যদি আমরা করতে পারি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন শুধু বাংলাদেশ শুধু নয়, বাংলাদেশ শিপিং কর্পোরেশন আন্তর্জাতিক এই শিপিং ব্যবসায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।